यो व्हाट्स अप एवरीबॉडी, वेलकम बैक टू द चैनल बरगमर। प्रणाम और छोटों को ढेर सारा प्यार। इट्स 4:33, ऑलमोस्ट शाम होने वाला है। अभी व्लॉग स्टार्ट हो रहा है क्योंकि आज तुम्हारे भाई के लिए एक बहुत बड़ा दिन है। क्यों पता है? एक टाइम था जब मैं शोरूम जाके बाइक खरीदने का सपना देखता था, और आज एक दिन है कि शोरूम से तुम्हारे भाई के पास इन्वाइट आया है उनका हीरो डेस्टिनी 125 जो लॉन्च हो रहा है नया स्कूटी, उसका लॉन्च इवेंट में। ये मेरे लिए सच में बहुत बड़ा दिन है आज। ऑल थैंक्स टू ऑटोटेक हीरो दैट्स इन बोलपुर। कॉन्टैक्ट देम इफ यू नीड एनीथिंग रिगार्डिंग हीरो स्कूटी और बाइक्स। लेट्स गो। सो अभी इवेंट स्टार्ट होने वाला है, बहुत सारा माइकिंग होगा, तो एक बार ये सब कंप्लीट हो जाता है फिर आई विल गो फॉर इट। ये देखो अभी देख लाऊं। आई होप इस बार ऑडियो ले रहा है, और इधर आप लाइव देख सकते हो। अच्छा, हमारे অনুষ্ঠানটা মেইনলি দুটো হাফে হবে। প্রথমে লাইভ ইভেন্টে আমাদের সমস্ত মানুষের কাছে লঞ্চ হতে চলেছে, এটা সমস্ত মানুষের কাছে অ্যাভেলেবল হতে চলেছে। ডেস্টিনি আমাদের কাছে অন্যতম স্পেশাল একটা স্কুটার, তার কারণ এটাই কারণ ডেস্টিনি এর আগে অলরেডি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলেছে। কারণ আমরা একটা এর আগে ছোট একটা ইভেন্ট করেছিলাম এটা নিয়ে, যে ডেস্টিনিজ এক্সট্রা মাইলেজ ক্রিয়েটস হিস্ট্রি। আমার স্কুলের হেডমাস্টার মশাই, যিনি আজকে আবার আমাদের সাথে উপস্থিত হয়েছেন, ডক্টর সুপ্রিয় কুমার সাধু মহাশয়কে আমরা এই পাঁচজন ছজন মানুষকে একটু ডেকে নিই, যাতে করে তারা এই প্রদীপটা একটু জ্বালিয়ে দিন। স্যার প্লিজ, সবাই মিলে জ্বালান। একটা জোরে হাতটা দিয়ে হবে, একটা অত্যন্ত স্পেশাল মোমেন্টকে আরো একবার ফ্রেমবন্দি করার জন্য। ওয়ার্ল্ডের ফার্স্ট কোম্পানি হিসেবে 100 মিলিয়ন ভেহিকেলস প্রোডিউস করে, এটা একটা জোরে হাততালি আবার হয়। আমার মতে বলে এটা সবসময় হবে, কারণ প্রথম ওয়ার্ল্ডের কোনো কোম্পানি যে 100 মিলিয়ন প্রোডাকশনকে টাচ করেছে। এই মুহূর্তে আপনাদের সামনে হিরো ডেস্টিনি 125 এসছে, যার দুটো কালার আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমার ডান দিকে যদি দেখা যায় তো হিরো ডেস্টিনি এক্সটেক 125 এর নেক্সাস ব্লু এডিশন, এবং আমার বাঁ দিকে হিরো ডেস্টিনি 125 প্ল্যাটিনামের এক্সটেক এডিশন। এটা তো এই দুটোই অত্যন্ত স্পেশাল দুটো কালার। আমার খুব আরো একবার অদৃশ তোমার ভাই
দেখছিস যখন আমার মাইক তো হবে হ্যাঁ একদম নিশ্চয়ই আপাতত থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ভাই বন্ধু সবাই রয়েছে যারা আমরা এখন একসাথে একটা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু নেক্সাস ব্লু কালারটা কিন্তু একদম নতুন কালার এটা আমি ডেস্টিনিতেই প্রথম দেখলাম তো আমার কাছে সেই জন্য এই কালারটা এবারে ক্ষেত্রে আমার ফেভারিট যতই ম্যাট ফিনিশ হোক প্ল্যাটিনাম তবুও আমার ওই গ্লসিটাই ফেভারিট একদমই তাই কারণ নতুন স্কিম নতুন কালার স্কিম দিয়ে লঞ্চ করেছে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আরো দুজন আছে সৌমজিৎ এবং অনুরাগ দা যেটার কথা যাদের কথা অদৃশ্য বারবার বলে গেল আমি প্রথমে বললাম তো শুধুমাত্র অদৃশ্য নয় আমি সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব সৌমজিৎ এবং অনুরাগ দা দুজনের চ্যানেল বোলপুর টকিজ এবং হাসতালা ভিস্তাকে সাবস্ক্রাইব করার জন্য যাতে করে ওরা যে কন্টেন্টগুলো আমাদেরকে দেয় বা আপনাদের সকলের জন্য ওরা যে কন্টেন্টটা নিয়ে আসে সেগুলো দেখার জন্য তো আমি একটা জোরে হাততালির মধ্যে দিয়ে একবার ডেকে নেব অনুরাগ দাকে আর সৌমজিৎ দাকে পপুলারলি আমরা নোট করি তাদেরকে দুটো ইউটিউব চ্যানেল বোলপুর টকিজ এবং হাসতালা ভিস্তার জন্য থ্যাংক ইউ দাদা যদি একটু আমাদের সাথে আসো থ্যাংক ইউ অবশ্যই তুমি আসবে এবং এইখান থেকে আমি ওদের দুজনকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ বেন রাইডার আদির মতন তোমরা অবশ্যই আমাদের শোরুমে এসো অটোটেকে এসো ডেস্টিনি এক্সটেক 125 এবং তোমাদের যে কোনো মডেল যেটা তোমাদের ইচ্ছা সেই মডেলে তোমরা ওয়াক অ্যারাউন্ড ভিডিও করো রিভিউ করো টেস্ট ড্রাইভ যা 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 তোমাদের ইচ্ছা যা ইচ্ছা তোমরা সেটাই করো অবশ্যই আমি জানি আসলে কিন্তু আমি তবু চাই যে তোমরা আসো এবং আমি রিকোয়েস্ট করবো আজকে তোমাদের দুজনকে আমি এই মাইকটা ছেড়ে দিতে চাই যে এই গাড়িটা সম্বন্ধে তোমরা কিছু বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার চলে আসি গাড়িটা যেটা আমি ফার্স্ট লুক দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্কুটার প্রথমেই ছিল এখন আরও উইথ এক্সট্রা ফিচার্স নিয়ে চলে এসছে প্লাস একটা জিনিস খুব প্রমিনেন্ট দেখতে পাচ্ছি আমি ক্রোম ইউজ অফ ক্রোম কিন্তু এটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয় যার জন্য কিন্তু গাড়িটার লুকসটা আরও বেটার হয়ে গেছে এখন টেকনোলজি তো অনেক কিছু দিয়ে দিয়েছে এক্সেন্স এক্সটেক এলইডি লাইট সব কিছু দিয়ে দিয়েছে গাড়িটা অনেক আই ক্যাচি হয়ে গেছে সবার কাছে সঙ্গে সঙ্গীত আছে সঙ্গীত তুমি বলো তাহলে কেমন লাগছে তোমার এই দুটো স্কুটার এই মডেল দুটো প্ল্যাটিনাম আর একটা যেটা তোমার এক্সটেক দাদা প্রথমত সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ কি এটা আমার জন্য খুবই একটা প্রথম অনুভূতি প্রথমবার আমাকে ফার্স্ট আমাকে এরকমভাবে কোনো ইভেন্টে ডাকা হয়েছে তার জন্য সঞ্জীব দা আর অটোটেককে অনেক অনেক ধন্যবাদ এখানে যারা সবাই আছে তাদেরকে অনেক ধন্যবাদ গাড়ি দুটো আমার ফার্স্ট লুক অনুযায়ী খুবই ভালো লেগেছে আসলে তুমি যে কথাটা বললে ওই কথাটাই মাথায় চলছে যে ক্রোম যে ব্যাজিংগুলো সেগুলো সত্যি খুব সুন্দর আর আয়নাগুলো আমরা কিন্তু একটু ওয়াইডার একটু বড় দেখতে পাচ্ছি যেটা রেট্রো স্টাইলে কিন্তু জিনিসটা এতটা সুন্দর করেছে এতটা একটু এনহ্যান্স বড় করেছে যে রাস্তায় যখন আমরা ট্রাফিক দেখতে যাই বা পেছনে কে আসতে দেখতে যাই কোনো অসুবিধা হবে না সুইচের কোয়ালিটিগুলো আমার খুব ভালো লাগলো কারণ কোয়ালিটিগুলো সত্যি ইম্প্রুভ করেছে এক্স্যাক্টলি সুইচের কোয়ালিটিগুলো খুব ইম্প্রুভ করেছে আর আমার একটা জিনিস যেটা আমাকে আদিদা তখনই বললো যে যে গোপ্রো চার্জিং আমার ইউএসবি যেটা সামনে দিয়েছে উইথ দ্য হোল্ডার্স আমার খুব ভালো লেগেছে ওটা এবার বাকি রাইড অন রিভিউ বা স্পেসিফিকেশন সেটা তো শোরুম তো বলেই দিল দাদা যে আমাদের প্রোভাইড করবে তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি গাড়িটা এখন সেরকম কিছু বেশি কিছু বলবো না স্কুটারটাকে নিয়ে সেটা রাইড রিভিউ দেখা যাবে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটাকে দেখবেন বোলপুর টকিজ আমার চ্যানেলের নাম ওর নাম হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে হাসতালো ভিস্তা পারলে সাবস্ক্রাইব করবেন ডেস্টিনি এক্সটেক আই মিন সব ফিচার্স যা যা অ্যাভেলেবল ইন প্রোডাক্টে এভরিথিং হ্যাজ বিন মেনশনড বাই রেসপেক্টিভ ব্লগার্স যারা এখানে এসেছিলেন বাট আইড লাইক টু শেয়ার রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার উইচ ইজ অ্যাভেলেবল ইন দিস ভেহিকল যেটা প্রতি 3 সেকেন্ড অটো আপডেট হতে থাকে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাজ আ রাইডার যে আমার গাড়ি ইনস্ট্যান্ট মাইলেজ কত দিচ্ছে What a crazy event! I loved it, bro. I loved it. मेरे लिए बहुत first time है मेरे लिए सच में first time है I really loved it. Thank you, Autotech. Thank you, Sanjeev da. Thank you.
thank you for inviting me and thank you for inviting us. Yes, thank you for inviting us. And he's really very close to 1K. Do subscribe in Bolpur Talkies. देखो स्क्रीन के ऊपर आ रहा है अभी आ रहा है सब्सक्राइब करो और हम लोग हस्तला विस्ता भी करना है सब्सक्राइब yes, exactly. देखो हम लोग किस लिए आए हम तो इसलिए आए हैं तो व्हाट अ क्रेजी इवेंट लेट्स हैव दिस एंड आई एम मीटिंग यू आफ्टर दैट कि हमारे बाड़ी सामने भी आते हैं ऐसे दूर से भी रोज आते हैं शुभदीप चटर्जी আমি ভাই কি এত বড় পোস্ট হোল্ড করি এখানে तो थैंक यू थोड़ा बढ़िया से फोटो लीजिए गाड़ी अच्छा भी है सो भाई अभी पूरा प्रोग्राम खत्म हो गया वी हैव रियली कम टू द एंड ऑफ दिस प्रोग्राम सो वीडियो यहां तक देख रहे हो मतलब आपको पसंद आया और पसंद आया तो आपको लाइक एंड सब्सक्राइब तो करके जाना है और बात ऐसा है कि इसका राइट रिव्यू और रिव्यू बहुत जल्द आ रहा है भाई इधर कंटेंट क्रिएटर से भरा पड़ा है तो आई एम क्लोजिंग द वीडियो राइट हियर आई होप यू हैव एंजॉयड दिस इसका रिव्यू बहुत जल्द आ रहा है टिल देन टेक केयर बाय 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 Feel I'm in a mood for a switch up. I hit the function, hit the rosé till I hiccup.